এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার উদ্যোগে আজকের এই অবস্থান বিক্ষোভ, সেই মাননীয় মন্ত্রী জনপ্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের আমাদের নেতা, যিনি স্বচ্ছ মানুষ, ভদ্র মানুষ, কাজের মানুষ, যেমন লড়াই করার মানসিকতা আছে, সেই সিদ্ধিগুলা চৌধুরী সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে। এবার সকলে মিলে আমরা বলব, সিদ্ধিগুলা সাহেব স্বাগতম, সিদ্ধিগুলা সাহেব স্বাগতম, সিদ্ধিগুলা সাহেব স্বাগতম। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে সাতকেচিয়া চৌরাস্তায় AITC তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সারা রাজ্যের নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে সুতরাং কোন অবস্থান হবে, এই মর্মে সকালে কুসুম গ্রাম ছিল, 10টি পঞ্চায়েত নিয়ে সেখানে গণ অবস্থান চলছে, 4টে পর্যন্ত হবে, আগামীকাল একইভাবে এই গণ অবস্থান চলবে। রাজ্যে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনিও দলীয় সূত্রে রাজ্য পর্যায়ে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনারা 10 এবং 11 জুলাই এই প্রতিবাদ দিবস গণ অবস্থানকে পালন করুন। সারা ভারতবর্ষে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিন এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ পর্যন্ত সারা ভারতবর্ষের কোন রাজ্য এইভাবে সোচ্চার হয়নি। এই প্রথম মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সোচ্চার প্রতিবাদ কোন অবস্থান চলছে। এর লক্ষ্য একদিকে যেমন রাজ্যের 10 কোটি মানুষকে অবগত করা, অপরদিকে ভারতবর্ষে যারা ভূমি আছেন তাদের জাগিয়ে তোলা, আর ভূমিও না দেশ ধ্বংস হয়ে যাবে, অন্য বিজেপি ছাড়া অন্য দল শাসিত যে রাজ্যগুলি আছে, মমতা ব্যানার্জি AITC দল তাদের অনুরোধ জানাচ্ছে আপনারাও প্রতিবাদ করুন, পশ্চিমবাংলার প্রতিবাদের কণ্ঠস্বর, পশ্চিমবাংলা ন্যায় নীতির আদর্শের প্রতি, পশ্চিমবাংলায় অত্যাচারিত মানুষকে পথ দেখায় বাংলার দল তথা নেত্রী মমতা ব্যানার্জি। এই যে পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাস, এই 4টি বিষয়ে এমনভাবে পৃথিবী ভারতবর্ষের 130 কোটি মানুষ জড়িত, কেউ বলবে না যে আমার প্রয়োজন নেই। অর্থাৎ 130 কোটির মানুষের আর্থিকভাবে
ছেড়ে দিয়ে পৃথিবীতে পেট্রোলিয়াম কোম্পানি ভারতবর্ষে 5% পেট্রোলিয়াম প্রাইভেট এবং যুক্তভাবে কোম্পানি কর্তৃক সরবরাহ হয়। প্রায় 90% পেট্রোলিয়াম গ্যাস ভারত সরকার সরবরাহ করে, 80% পেট্রোল ডিজেল ভারত সরকার অপরিশোধিত ওপেক তথা আরব দেশ থেকে তারা সাপ্লাই করে। সৌদি আরব, ধরুন ইমারাত, দুবাই, ইরান সহ বেশিরভাগ কেন্দ্র সরকারের অনুভূতি হল বিদেশ থেকে আমদানি কম হচ্ছে, তাই আমাদের দাম বাড়াতে হচ্ছে। দুঃখের বিষয়, আপনারা সকলেই জানেন ওএনজিসি বলে ভারত সরকারের একটি বিভাগ আছে যারা খনিজ পদার্থকে সন্ধান করে সমুদ্রের নিচে, নদী নালায় বা ভিটে মাটি জমিতে কোথাও গ্যাস আছে কিনা, পেট্রোলিয়াম আছে কিনা। অত্যন্ত অনুতাপের সঙ্গে বলতে হয় ভারত সরকার সেখানে ব্যর্থ। ওএনজিসি শুকিয়ে যাচ্ছে, তার পরিবর্তে মোদি সরকার তিনি কি করছেন যে ভারতবর্ষের খনিজ পদার্থ যেটা আয়ের উৎস তাকে সাইডে রেখে প্রাইভেট লিমিটেড যারা পুঁজিপতি, যারা আরবপতি, যারা ব্যাংক লুট করে তাদেরকে দিয়ে আয় উপার্জন করার পথকে বেছে নিয়েছে। এই মুনাফাখোর লোকের দ্বারাই পরিচালিত হওয়ার কারণে আমাদের ক্ষতির মুখ আরো বেশি। কর্মীদের এবং সাধারণ ভাইদের বুঝে নিতে হবে কেন্দ্রের নীতি কি, আমাদের নীতি কি। কেন্দ্রের নীতি হল যে ভারতবর্ষের পুঁজি যারা পুঁজিপতি তাদের হাত ধরে উন্নত হবে, ভালো করে বুঝবেন, যারা পুঁজিপতি তাদের হাত ধরে পুঁজি সরবরাহ হবে, অর্থাৎ পুরো বাজার পুঁজিপতিরা ধরবে, ছোট ছোট দোকানদারদের যেমন দেবে তারা সেইভাবে চালাবে। আর আমাদের এআইসিসি তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, আমাদের বক্তব্য কি, আমাদের বক্তব্য পাবলিকের হাতে, জনগণের হাতে অর্থ বেশি থাকুক, প্রত্যেক মানুষ স্বচ্ছলতা বোধ করুক, যত বেশি জনগণের হাতে টাকা পয়সা থাকবে তাহলেই দেখবে পয়সা বাজারে আসবে এবং যাবে, লেনদেনটা বেশি হবে। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে তখন আপনি দোকানে আসবেন, দোকানদার আপনার পয়সা নিয়ে যারা মাল পাঠাচ্ছেন তাদেরকে দেবে, ক্রয় বিক্রয়ের ক্রয়ের মাধ্যমে আর্থিক লেনদেনটা বাড়বে, সরকারেরও আয় সেখানে বাড়বে। একদিকে হলো পুঁজিপতি ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা মোদি এবং এনডিএ সরকারের, আর একদিকে রাজ্যের রাষ্ট্রীয় ব্যবস্থা হল অর্থনীতিকে পাবলিক সার্ভিস করতে হবে। এই দুটো নীতি নিয়ে আমাদের লড়া। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সোনিয়া
চিঠি পাঠিয়েছিলেন আমাদের রাজ্যের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী, তার সমর্থন জানিয়েছে। সেটা কি, 2014 সালে পার লিটার পেট্রোল প্রতি 9.48 টাকা কেন্দ্র ট্যাক্স দিত, অর্থাৎ সাতকেচিয়া বাজারে যে পেট্রোল পাম্প আছে, 2014 সালে 1 লিটার তেল কিনেছে পেট্রোল, আপনাকে 9.48 টাকা কেন্দ্রকে কর দিতে হবে। সোনিয়া গান্ধী জিতেছে 2011 সালে, এই কর দাঁড়িয়েছে লিটার প্রতি 33 টাকা, অর্থাৎ আজকের দিনে 102 টাকা লিটারে যদি পেট্রোল কেনেন, 33 টাকা সরাসরি কেন্দ্র সরকারের ভান্ডারে যাচ্ছে। ডিজেলের দাম হল 94 টাকা, চিঠিতে লেখা হয়েছে ডিজেল তখন দাম ছিল 3.56 টাকা কেন্দ্র কর আদায় করত, এখন 94 টাকা ডিজেলের মধ্যে 32 টাকা কেন্দ্র সরকার কর আদায় করছে, 33 আর 32। এখানে বিজেপির বন্ধু ভাইরা আছে, তারা কানগুলি শুনবে, ওই পেট্রোল পাম্পে তাদেরও পকেট কাটা যাচ্ছে, পকেটের নিচে ছাদা হয়ে গেছে, কিন্তু তারা হাত দিয়ে লজ্জায় বলছেন না যে আমার পকেটের নিচেটা ছাদা হয়, বললে তো তাদের মুখ পুড়ে যায়। তাদের জন্য আলাদা পেট্রোলের দাম নেই, একই মূল্যে তাদের কিনতে হবে। এবার রইল গ্যাস, 1000 টাকার কিছু কম, সাধারণত পেট্রোল ডিজেল চাষি বাস মালিক বিভিন্ন কোম্পানি ব্যবহার করে, আর গ্যাসের দাম বাড়িয়ে মায়েদের মাথায় হাত পড়ে গেছে, অর্থাৎ খাদ্য ভাণ্ডারের অভাব। এই পেট্রোল ডিজেল গত 1-2 মাসে 7 বার বেড়েছে, 3000 সম্ভবত 800 কোটি টাকা এই বছরে, এই কয়েক বছরে কেন্দ্র সরকার মানুষের পকেট কেটে আদায় করেছে 3800 কোটি টাকা। এবার লক্ষ্য করুন, পেট্রোল ডিজেলের কারণে একটি বড় দোকানদার, তিনি তেলের দাম বাড়াচ্ছেন, চালের দাম বাড়াচ্ছেন, চালের দাম বাড়াচ্ছে কেন, আমার সরবরাহ করতে ভিকেলস অথবা গাড়ি ভাড়া বেড়ে গেছে, মালিক পক্ষ আমার কাছে বেশি পয়সা দিচ্ছে, সাহেব পেট মেরে তো দিতে পারবো না, তাহলে পাবলিক সাফার। এই লড়াই হলো মমতা ব্যানার্জি, তিনি বাংলার মানুষকে জাগিয়ে তুলতে চাইছেন, বাংলার মানুষকে সচেতন করতে চাইছেন, বাংলার মানুষকে বলতে চাইছেন কত অত্যাচার সহ্য করবে। আমরা গত নির্বাচনে যেভাবে প্রচার হয়েছিল, বিজেপি মনে হলো যেন বাংলা সরকার গঠন করেই কিছু কিছু এলাকায় মুসলমানদের বাড়ির সামনে আরেকজন মুসলমান কাফন রেখে দিয়েছে, টেলিফোন করে বলছে আমরা জিতি তোদেরকে কবরে পাঠাও, আমরা কবর রেখেছি, নামাজও পড়ে,
মুখে জল পড়া পানি পড়া তাবিজ কবর দেব, চার ফুট করে তাদের ঠিক করার চেষ্টা করব। যদি না হয় তবে 50 ডিগ্রি থেকে শুরু হবে, তারপরে ডিগ্রি বাড়তে বাড়তে কোথায় কোথায় চলে যাবে। আমরা খবর রেখেছি কোন কোন গ্রামে বিজেপির ভোট বেশি, সেখানে আমাদের প্রতিবাদ সভা হবে। কর্মীদের বলব এই বর্ষার আবহাওয়া কেটে যাক, আপনারা সেই সেই গ্রামে সভা করবেন, আর ওদের কাছে উত্তরটি চাইবে। আমরা সংযমে ভদ্র, বদলা চাইনি বদল চেয়েছি বলে হাতে লাঠি নিয়ে তাড়া করিনি। আর তারা যদি জিতেন হাতের উপরে মাথা রেখে কুপিয়ে শেষ করে দিতে, এটা সত্য কথা। ওদের সঙ্গে আমাদের নীতির তফাৎ, এই কারণে পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস এই প্রতিবাদে বাংলার মানুষকে সামিল করতে হবে। এই যে স্বাক্ষর সংগ্রহ মানুষদের উদ্বুদ্ধ করে করবে, যাতে এই নালারি টু ব্লকে 7টি পঞ্চায়েত থেকে 10,000 স্বাক্ষর আমরা করতে পারি। প্রত্যেকটি পরিবারের সাথে সব যুক্ত, আপনাদের মধ্যে কারা আছেন গ্যাস ব্যবহার করে, ফুটপথের ধারে বসবাস করে, তারাও গ্যাস ব্যবহার। অতএব এই যে চাপিয়ে দেওয়ার নীতি, এর বিরুদ্ধে আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিবাদ। কত নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতৃত্বে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, কি পথ, যৌথভাবে মনোবল তৈরি করে লড়াই করলে বিজেপিকে তাড়ানো যায়। এই মনোভাব ভারতবর্ষে তৈরি হয়ে গেছে, এই মনোভাব অন্যান্য রাজ্যের লোক খেতে শুরু করেছে, তারা প্রতিবাদ করছেন যে আমরা বিজেপিকে তাড়াব। মমতা ব্যানার্জি হলেন মডেল, শুধু রাজ্যের জন্য নয় দেশের জন্য মমতা ব্যানার্জি হলেন আইকন। আমরা কর্মীরা হলাম তার সহপথের যোদ্ধা, অতএব এই লড়াই চালিয়ে যেতে হবে। আমরা অনুরোধ করব, লক্ষ্য করবেন অন্য রাজ্যের সাথে আমাদের তফাৎ কোথায়। আমি একথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বিধানসভায় 76 জন বিজেপির বিধায়ক এমএলসির ভোটে ভোট হল, বিধানসভায় আলোচনার পরে ভোটিং চাইল তারা, 64টি ভোট পেয়েছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 196। অর্থাৎ বিজেপির 10টি ভোট খেয়ে নিল। তার অর্থ কি, ওদের ক্রোধ কমছে, ওদের ক্রোধ নিম্নমুখী। আমি বলব বিধানসভায় সিপিএম এবং কংগ্রেস না থাকার কারণে আমরা দুঃখিত, আবার অভাব বোধ করছি। আমরা ভাবিনি যে স্বাধীনতার পরে সিপিএম কংগ্রেসের এই দুর্দশা হবে, কেন তারা পূর্ণকায় পায়ে পা রেখেছিল। বিজেপি আর টিএমসি আর এ কথা বলতে গিয়ে বাংলার মানুষ তাদের তাড়িয়েছে। বিজেপির চরিত্র আলাদা, তৃণমূল কংগ্রেসের চরিত্র আলাদা। তবু আমরা চাইব সিপিএম এবং কংগ্রেস মাদাটা শক্ত করুক, তা নাহলে
স্বজনকে খুন করেছে, বিজেপি উত্তর দিতে পারবে? নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে, আট দফায় ভারতবর্ষের কোন রাজ্যে ভোট হয়েছে হয়নি, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় আট দফা ভোট করিয়ে ভেবেছিল নরেন্দ্র মোদীর নবীন সাধু বাবার দাড়ি আর পাকা চুল দেখে বোধ হয় কিছু ঘটবে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়েছে। বাংলায় আসতে পারবে না তারা, এখানে অনেক গ্রামের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, আমি একই খবর, আমরা তাদের কাছে যাব বোঝাব ভুল পথে আছো, কন্যাশ্রী তোমার বাড়ির মেয়েরা পেয়েছে সবুজ সাথীর সাইকেল, শুধু টিএমসির বাড়ির ছেলে মেয়েরা পেয়েছে, তারাও তো পেয়েছে দু টাকা কেজির চাল, তারাও তো পেয়েছে। এই যে কৃষির জন্য ভর্তুকি 5,000 পরিবর্তে 10,000 টাকা, এটাও তারা পাবে, কোন সরকারি অনুদান তারা পায়নি, বিজেপি তারা ভাবুক হিমত খারাপি করে দিল্লির দোহাই দিয়ে গেরুয়া পোশাক পরে মন্তেশ্বর আর সাতকেছিয়া ব্লককে রং বদল করা যাবে না। আমি খবর রেখেছি, ইসমাইল সাহেব বলেছে, অমরও অনেক সময় বলেছে, যারা বসে আছে তারাও, অনেক বিজেপি ছেলেরা লাইন ধরেছে, আমাদের বক্তব্য আগে গ্রামে লাইন ধরো, তারপরে আমাদের হাতে লাইন ধরো, কারণ যে গ্রামের ছেলে সেই গ্রামের নেতাদের সঙ্গে যদি তোমাদের ভাব ভালোবাসা না হয় তো উপরে পোশাক বদল করে লাভ হবে না, ওদের সাথে নেতৃত্ব করে তোমাদের কাজ করতে হবে। আমাদের বক্তব্য এই বিধানসভা কালকে শেষ হল, প্রায় 7 দিনের বিধানসভা, 3,08,000 কোটি টাকার বাজেট রাজ্য সরকার গ্রহণ করেছে, যার মধ্যে শিক্ষা খাতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাথমিক টেকনিক্যাল সব জায়গায় মিলে প্রায় 40,000 কোটি টাকার বেশি বাজেট, পঞ্চায়েত এবং স্বাস্থ্য এই তিনটি খাতের বাজেট সবচেয়ে বেশি, প্রথম শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তারপরে পঞ্চায়েত। ভারতবর্ষের কোন রাজ্যে এই পঞ্চায়েতের সুব্যবস্থা নেই, আমাদের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য তারা মনে করে এটা আমাদের নিজের সাধ্য, এটা তারা মনে করে, এটা ঘটনা, গ্রামের উন্নয়ন আমরা ভাবছি এবং এই উন্নয়নের মুখ, এই উন্নয়নের চেহারা মমতা ব্যানার্জী পঞ্চায়েতকে আরো অর্থ দিয়ে বলিষ্ঠ করতে চাইছে। এই কারণে আপনাদের বলব সবার ভোট, আপনাদের শুনে রাখা ভালো, বিজেপির ভাইরা থাকলে আপনারা বার করে শুনবে, নরেন্দ্র মোদী 2002 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাট পেট্রোলিয়াম কর্পোরেশন, সেখানে দেখা যাচ্ছে একটি হিসাব রক্ষক সমিতি তারা হিসাব দিয়েছে 20,000 কোটি টাকার ঘাপলা নরেন্দ্র মোদীর জামানায় হয়েছে পেট্রোলে, 20,000 কোটি। আমার কাছে একটি তালিকা আছে, সেই তালিকা শুনে আপনারা অবাক হবে, যারা বিজেপি করছে নোট করে নেবে,
3রা ডিসেম্বর 2019 তারিখে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ জনগণের সাথে যে সমস্ত লেনদেন হয় সেই লেনদেনে 23টি প্রকল্প বিক্রি করার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়েছে, আমরা ধিক্কার জানাচ্ছি আজকে। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সারা ভারতবর্ষে সরকারি প্রতিষ্ঠান যারা ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে বিভিন্ন সাজ সরঞ্জাম তৈরি করত, মোদী সরকার বিক্রি করে দিলে। ব্রিজ রোড কোম্পানি কেন্দ্র সরকার বড় বড় ব্রিজ তৈরি করত, নরেন্দ্র মোদী প্রাইভেট সেক্টরে বিক্রি করে দিলে। বিক্রি করলেন ভারত পাম্পকে, কার কাছে? পুঁজিপতিদের হাতে। সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকার সিমেন্ট তৈরি করত, এরা বলেন যে আমরা দেশপ্রেমী, মাকে বিক্রি করছ আর বলছ ভারত কথা কি যায়, মাকে দিনে রাতে বিক্রি করে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত হাত পর্যন্ত মা বিক্রি হচ্ছে আর রাস্তায় স্লোগান দিচ্ছ ভারত মাতা কি জয়। মা যদি বেঁচে থাকত তো দুই গালে দুটি থাপ্পড় মেরে বলত এইরকম সন্তান দরকার নেই। বাবা মায়ের সম্পত্তি দোকান ঘর বাড়ি যদি কেউ বিক্রি করে আপনি কি বলবেন বাংলা ভাষায় এ বাপের কুপুত্র বলবেন না? তো আজকে কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী বিজেপি এনডিএ ভারতবর্ষের কুসন্তান এতে কোনো সন্দেহ নেই। এরা ভারত চালানোর ক্ষমতা হারিয়েছে, পাল্লা দাগ দিয়েছে, এগিয়ে চলো দিল্লি চলো। মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতি তারা এগিয়ে আসছে। সেন্ট্রাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সে কত কিছু তৈরি হয়, কেন্দ্র সরকারের নিজস্ব উৎপাদন ছিল, মোদী সরকার সেটাও বিক্রি করার অনুমোদন করে দিয়েছে। বিক্রি করেছেন এয়ারপোর্টকে, এয়ার ইন্ডিয়াকে, ভারতবর্ষের 6টি এয়ারপোর্ট, ভুবনেশ্বরের এয়ারপোর্ট, একইভাবে ওই আপনার পশ্চিম ভারতে কেরলের এয়ারপোর্ট, 6টি এয়ারপোর্ট বিক্রি করেছেন। এরা বলতেন ভারত মাতা কি যায়, দেশের সম্পদ বিক্রি করত আর বলছ ভারত মাতাকে ভালোবাসি। এরা বিক্রি করেছে আরো কিছু, ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট, পর্যটন বিভাগ, ধরুন তাজমহল, ধরে নেন হাজার দুয়ারি, ধরে নেন লালকিল্লা, ধরে নেন কুতুব মিনার, ধরে নেন গোয়ালিয়ার রাজপ্রাসাদ, এসব সরকারি পুরাতত্ত্ব। দুঃখের বিষয় ভারত সরকার এই ট্যুরিজমকে বিক্রি করে দিয়েছে, প্রাইভেট কোম্পানিকে বলছে উপার্জন করো আর আমাদেরকে দালালি দাও। সরকারি প্রতিষ্ঠান থাকলে দালালি খাওয়া যাবে না। এবং রেল ট্রেন আমরা চড়ি, সেই ট্রেনের বেশ কিছু অংশকে এরা বিক্রি করেছে। বিজেপি দল, বিজেপি কর্মী আমাদের বক্তব্যের একটি অংশ তারা প্রতিবাদ করতে পারবে, এটা তাদের সমীক্ষা আপনাদের সামনে বললাম। বাংলাকে ভালোবাসুন, দেশ মাতাকে ভালোবাসুন, বাংলার মাতৃভূমিকে ভালোবাসুন। আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে
রূপশ্রী পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, সমবাতি পেয়েছে, ওদের গায়ে জ্বর আসছে, পাল্লার নাম দেবে কেন? খাবো পাল্লায়, থাকবো পাল্লায়, বাস করবো পাল্লায়, আর হিন্দির মাথা এসব চলবে না। দক্ষিণ ভারতে যাব না হিন্দি বলার, কেরলে তামিলনাড়ুতে মহারাষ্ট্রে হিন্দি বলার পারবেন না, পাল্লায় হিন্দি বলাতে। 40% জিএসটি পশ্চিমবঙ্গ সরকারের পাওনা, এখানে যে দোকানে জিএসটি বিল দেওয়া হয় 100 টাকায় 40 টাকা আমাদের পাওনা, 1000 টাকায় 40,000, 1 লক্ষে 40,000, 1 কোটিতে 40 লক্ষ। কেন্দ্র সরকার সব কিছু ব্যাংকিং সিস্টেমে কেটে নিয়ে চলে যায়। আমাদের পাওনা প্রায় 10,000 কোটি টাকার বেশি, কম বেশি কেন্দ্র সরকার দেয় না। এই যে আসল ধর লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতিপূরণ মমতা ব্যানার্জী চেয়েছিলেন, প্রধানমন্ত্রী উড়ন্ত ভাবে খুললে হাজার হাজার কোটি টাকার পাওনা পাব, 500 কোটি টাকা, 200 কোটি টাকা উড়িষ্যা আর 300 কোটি টাকা বাংলা, যাওয়া হলো 40,000 কোটি, এরাম কত 300 কোটি। বাংলার সঙ্গে বৈষম্য, বাংলার সঙ্গে অত্যাচার, অনাচার, অবিচার, এই যে কোভিড মহামারী, বাংলার একজন বলতে পারবেন না যে তাদের মৃতদেহের সৎকার হয়নি, লোক কবর দেওয়া হয়নি, নদীতে ফেলে দেওয়া হয়েছে, এ কথা বলতে পারবেন না। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, উত্তরপ্রদেশে নদী জ্বালায় ভেসে ভেসে শত শত লাশ গঙ্গাতে একেবারে দূষিত করে তুলেছে। গঙ্গার পানি জল দিয়ে পুজো হয়, মানুষের কাছে সেটা শ্রদ্ধা, সেখানেও মরদেহটা পাঠিয়ে দিলে বিজেপি ভাইদেরকে লজ্জা হয় না, রেপ করে মেয়েকে পোড়ালে, হেচ্ছা মারে, তার বাবাকে গুলি করে মারলেন, আর বিজেপির ছেলেরা বাংলা দেখতে পায়, বিহার দেখতে পায় না, তারা উত্তরপ্রদেশ দেখতে পায় না, ওদের শাসিত রাজ্যকে দেখতে পায় না। আমি বলব বাংলাকে ভালোবাসুন, বাঙালির সমাজকে ভালোবাসুন, বিজেপির কাছে আমাদের শেখার কিছু নেই, বিজেপির কাছে গ্রহণ করার কিছু নেই, আছে ধান্দা, আছে লুট, আছে সন্ত্রাস, আছে সাম্প্রদায়িকতা, সেভাবে হিন্দু মুসলমান হারাহানি, এটা চলতে বাংলার মানুষ দেবে না। এই ভোটে অনেকেই বলেছিলেন মারামারি করে দেব, নির্বাচনের দিনেও এখানকার বিজেপির প্রার্থী যখন পোস্টাল পেপার গণনা হচ্ছে, আমার সামনে সে আর একটা ছেলে বস্তানি করে বলছে আমরা ঢেকে দেব, আমরা ভদ্র সংযত বলে চুপ করেছিলাম। মুক্তেশ্বর সবকে চেয়ার মানুষ তার উত্তর দিয়েছে, আমি অভিভূত। আমরা উচ্চ উন্নয়ন চাই, ভাব ভালোবাসায় থাকতে চাই, মাবনের সম্মান দিতে চাই, প্রত্যেককে মানুষের মাবনের মান সম্ভ্রমকে সুরক্ষিত করতে চাই। যারা ভুল পথে পরিচালিত হয়েছিলেন আমরা অনুরোধ
তাকে লোকে ঘৃণা করছে, মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করছে, এ দোষ তো আমাদের নয়। এ উত্তর তো আপনাদের দিতে হবে, ভালো মাল পচে গেল কি করে? সেই পচা আলু বস্তায় কয়েকটা ফেলে দিয়ে আবার মন্ত্রিসভায় নতুন পচা আলু ঢেকেছে। আগের যেমন মন্ত্রিসভা পচেছে, এরাও তেমনি করছে। মনকে বড় করুন, স্বচ্ছ করুন। অল ইন্ডিয়া তৃণমূল দল বাংলার মানুষের জন্য একটি গঠনমূলক দল, ভারতবর্ষের জন্য শিক্ষা দিশা একটা মত তৈরি করেছে। আমি আর কথা বাড়াবো না, দীর্ঘক্ষণ দশ থেকে আপনারা বসে আছেন, চারটে প্রায় বাজবে, আমাদের কর্মীরা স্লোগান দেবে, আমার গলা এত জোর নেই যে আমি বেশি স্লোগান দিতে পারবো। আপনারা আজকের কর্মসূচি সম্পূর্ণ করলেন, আমরা খুশি আনন্দিত। আগামীকালও আপনারা কর্মসূচি চালাবেন। এই বর্ষাবর্তা শেষ হলে যে যে গ্রামে বিজেপি বেশি ফল করেছে সেই গ্রামে আমরা সভা করব। আমিও যাবো, আপনাদের কথা দিচ্ছি, বিজেপি ভাইদের বোঝাবো, ওই খৈনি খেয়েও না, ওকে বিষ দেওয়া আছে, ওই তামাক খেয়েও না, ওই গুলগাপ্পার তামাক নিজেও মরবে, দেশও মারবে। বাংলার মাটিতে আমরা সরকার চালাবো, বিজেপি সরকার চালাতে পারবে না, সে অধিকার তারা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।